পর্ষদ আইসিবি কপিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ। আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করব উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় বিশ্বগ্রাম ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এর চতুর্থ পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব প্রযুক্তির বিভিন্ন ব্যবহার ও উপকরণ সম্পর্কে। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রোবোটিক্স, ক্রায়ো সার্জারি, বায়োমেট্রিক্স ও এর ব্যবহার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। গত ক্লাসে আমরা বিশ্বগ্রামের বিভিন্ন উপাদান সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা বিশ্বগ্রামের বিভিন্ন উপাদানের ব্যবহার এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব। তো বন্ধুরা, আমরা দেখি প্রথমে রোবোটিক্স সম্পর্কে। রোবোটিক্স রোবট শব্দ থেকে এসেছে। রোবট অর্থ হচ্ছে যন্ত্র মানব, আর রোবোটিক্স হচ্ছে টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয়, সেটি হচ্ছে রোবোটিক্স। আমরা শিক্ষার্থী বন্ধুরা রোবট নিয়ন্ত্রণের কম্পিউটার সিস্টেম, রোবটের সেন্সরি ফিডব্যাক ও ইনফরমেশন প্রসেসিং সম্পর্কে আলোচনা করা হয়। রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা মানুষ যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে পারে। অর্থাৎ রোবট আমরা এমনভাবে তৈরি করেছি, এটি আমাদের মতোই কাজ করতে পারবে, আমাদের মতো চিন্তা করতে পারবে, আমাদের মতো যে কোনো ডিসিশন তৈরি করতে পারবে। তবে এই সিস্টেমটি আমরা তৈরি করি কম্পিউটারের মাধ্যমে, এবং এখানে আমরা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার করি। রোবট কিন্তু অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী ক্লান্তিহীন কাজ করতে পারে। জাপানের মুরাদা কোম্পানির মুরাদা বয়, সনি কর্পোরেশনের আইবো, হোন্ডা কোম্পানির অ্যাসিমো, এই রোবটগুলি কিন্তু প্রায় মানুষের মতোই কাজ করতে পারে। রোবটের কয়েকটি উপাদান থাকে, যেমন প্রোগ্রামড ব্রেইন বা প্রসেসর, অর্থাৎ যে স্থানে সে এনভায়রনমেন্ট থেকে নেওয়া তথ্যগুলো প্রসেস করবে এবং সেই হিসেবে সে আমাদেরকে কাজ করে দেখাবে। পাওয়ার সিস্টেম, অর্থাৎ রোবট কিন্তু আমাদের মতো প্রাণ নিয়ে চলতে পারে না, রোবট যেহেতু একটি কম্পিউটার সিস্টেম তাই তাকে পাওয়ার দিতে হয়, পাওয়ার সাপ্লাই করতে হয়, সেই জন্য ব্যাটারি অথবা ইলেকট্রিসিটি চলাচল বা ব্যবস্থা করে দিতে হয় তার সিস্টেমের মধ্যে। অ্যাকচুয়েটর, অ্যাকচুয়েটরের মাধ্যমে সে সত্যিকার জিনিসগুলো ফিল করতে পারে এবং বুঝতে পারে যে কোনো জিনিস ধরতে বা কাজ করতে তাকে কি করতে হবে। ধরো এখানে এই মাউসটির ওজন যেমন, আমার উঠাতে যে বল দিতে হচ্ছে, এই টেবিলটি উঠাতে কিন্তু এতে অনেক বেশি বলের প্রয়োজন। এখন একটা রোবট যদি এই টেবিল উঠাতে যে বলটা লাগে সেটা মাউসের পেছনে দিয়ে দেয়, তাহলে কিন্তু মাউসটি মরে চলে যাবে। তাই তাকে জানতে হবে যে মাউসের জন্য কতটুকু বল লাগবে, টেবিলের জন্য কতটুকু বল লাগবে। আবার তাকে কোনো পদার্থ চিনতে হবে, যে কোনটা পানি, কোনটা তেল, কোনটা গ্যাস, এই ধরনের জিনিসগুলো সে তার ইমেজ থেকে প্রসেস করে বুঝতে হবে। এই জন্য অ্যাকচুয়েটর অংশে কাজ করা হয়। আর অনুভূতি অংশে সে ফিল করতে পারে, অর্থাৎ তাকে ধাক্কা দিলে সে সোজা হয়ে দাঁড়াবে, পড়ে গেলে উঠে দাঁড়াবে, এই ধরনের বিষয়গুলো। তারপর হচ্ছে ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন হচ্ছে যে পদার্থকে নিয়ন্ত্রণের ক্ষমতা, অর্থাৎ আমি যেমন একজন মানুষ মানুষকে এখান থেকে এখানে নড়াতে পারছি, রোবটও কিন্তু সেভাবে ম্যানিপুলেট করতে পারবে। এবার বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রোবট কিভাবে কাজ করছে, রোবটের ব্রেন কিভাবে কাজ করছে। আর এখানে আমরা একটি রোবট দেখতে পাচ্ছি, এই রোবটটি মানুষের তৈরি, এটি মোটামুটি ছোটখাটো গৃহস্থলে কাজ করতে পারে। এবার আমরা আসি ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটি অংশ। গ্রিক ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত ঠান্ডা, আর সার্জারি অর্থ হচ্ছে হাত দিয়ে যে কাজগুলো করতে হয়। আর চিকিৎসকরা হাত দিয়ে সব ধরনের কাজ করেন বলেই এটি সার্জারি। আর যেহেতু এখানে অত্যন্ত ঠান্ডা একটি প্রক্রিয়া ব্যবহার করা হয়, তাই একে বলা হয় ক্রায়ো সার্জারি। এক্ষেত্রে আমরা কি করি, শীতল তাপমাত্রা প্রয়োগ করে তাদের অস্বাভাবিক রোগ আক্রান্তটি শুরু ধ্বংস করে ফেলি। সাধারণত স্কিন এর বিভিন্ন স্কিন ডিজিজের বিভিন্ন রোগ সারাতে, বিভিন্ন রোগের অপারেশনে আমরা ক্রায়ো সার্জারি ব্যবহার করে থাকি। খ্রিস্টপূর্ব 2500 সালে মিশরীয়রা কিন্তু এই ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে ক্ষত প্রদায়ের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করত। অর্থাৎ তারা শীতল
কোন জিনিস দিয়ে কত প্রদাহ ঠিক করে ফেলত। নিউ ইয়র্কের চিকিৎসক ক্যাম্পবেল হোয়াইট 1999 সালে সর্বপ্রথম তরল গ্যাস ব্যবহার করে বিভিন্ন ত্বকের চিকিৎসা করতেন। ডক্টর আরভিন কুপার ও আর্নল্ড লির হাত ধরে আধুনিক ক্রায়োসার্জারি যাত্রা শুরু। কিভাবে কাজ করে? বহিরাগত টিউমারের ক্যান্সার কোষে সরাসরি তরল নাইট্রোজেন যুক্ত একটি সুই তুলে বা স্প্রে করা যন্ত্র দিয়ে প্রয়োগ করা হয়। এখানে তিন ধরনের গ্যাস ইউজ করা হয়, নাইট্রোজেন, হাইড্রোজেন আর আর্গন। তো নাইট্রোজেনটা একটু কম খরচ, কম ব্যয়বহুল, তাই নাইট্রোজেনটাই বেশি ব্যবহার হয়। এক্ষেত্রে তোমার টিস্যুতে একটি ক্রায়োপ্রোব সুই, এখানে আমরা দেখতে পাচ্ছি এই সুই, এই সুইয়ের মাধ্যমে তোমার ত্বকে ওই তরল নাইট্রোজেনটা দেওয়া হয়। এতে হয় কি, এই যে দেখো টিস্যুর চারপাশের অংশটা বরফ হয়ে যায় এবং এই জায়গাটা এক ধরনের নির্বোধ, এক ধরনের বিভূত করে ফেলে, অর্থাৎ এটা অনুভূতিটা চলে যায়। তখন সহজেই এই ক্ষতিকারক টিস্যুগুলো আমরা রিমুভ করে ফেলতে পারি, তুলে ফেলতে পারি, অর্থাৎ অনেক শক্ত করে ফেললে সেটাকে তুলতে তুমি কোনো ব্যথা অনুভব করবে না এবং তোমার যে ক্ষতিকর টিস্যুগুলো সেগুলো তোমার শরীর থেকে রিমুভ হয়ে যাবে। অভ্যন্তরীণ টিউমারের ক্ষেত্রে ক্রায়োপ্রোব নামে একটি ফাঁপা উপকরণ দিয়ে তরল নাইট্রোজেন বা টিস্যু টিউমারের সংস্পর্শে সঞ্চালন করা হয়। ক্রায়োপ্রোব টিউমার নিয়ন্ত্রণ করতে ও জমাটবদ্ধ কোষ নিরীক্ষণ করতে যাতে চারপাশের সূক্ষ্ম টিস্যুগুলোর ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হয়। এরপর যে জমাটবদ্ধ কোষটি সেগুলোকে শরীর থেকে আস্তে আস্তে চলে যায়। ক্রায়োসার্জারির সুবিধা হলো এটি বারবার করা সম্ভব, এটি সার্জারির চেয়ে কম বেদনাদায়ক এবং তার ব্যথা ও রক্তক্ষরণ এবং অস্ত্রোপচারের অন্যান্য জটিলতা কমিয়ে আনে। ক্রায়োসার্জারির অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে কম ব্যয়বহুল, কিন্তু এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তবে আশা করা হচ্ছে সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ক্ষণস্থায়ী। আবার যদি ভুল চিকিৎসা হয় তাহলে কিন্তু যকৃতের পিত্ত প্রধান রক্তনালী সম্বন্ধে রক্তক্ষরণ ঘটাতে পারে। ত্বকের ক্যান্সারের চিকিৎসার সময় ক্রায়োসার্জারির ফলে অনেক সময় ত্বক ফুলে যায়, স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, সংবেদনশীলতা হ্রাস পায়। হাড়ের টিউমারের চিকিৎসা ব্যবহারের সময় কাছাকাছি অবস্থিত অস্থিকলা ধ্বংস হয় এবং হাড় ভেঙে যেতে পারে। প্রতিক্রিয়াগুলো চিকিৎসার প্রাথমিক ধাপে দেখা যায় না, অন্যান্য চিকিৎসার সাথে ধীরে ধীরে এটি প্রতীয়মান হয়। অর্থাৎ তোমার হয়তো ক্রায়োসার্জারি করা হলো তখনই বোঝা যায়নি, কিন্তু অন্য তোমার ওখানে যদি অন্য আরেকটা চিকিৎসা ব্যবস্থা প্রচার করা হয় তাহলে কিন্তু আমরা তাহলে কিন্তু ধরা যায় যে তুমি ক্রায়োসার্জারির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছ। তো বন্ধুরা, ক্রায়োসার্জারির সুবিধা অসুবিধা নিয়ে তোমাদের বইতে আরো বিস্তারিত লেখা আছে, তোমরা দেখে নিবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করতে ভুলবে না। এবার আমরা আসি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে, বায়োমেট্রিক্স। বায়ো অর্থ হচ্ছে জীবন, মেট্রিক অর্থ হচ্ছে পরিমাপ। তো এই মানুষের জীব থেকে আমাদের জীবন কথাটি এসেছে। তো এই আমাদের জীব দেহে বিভিন্ন ধরনের অংশ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো অনেকটাই ইউনিক হয়ে থাকে। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে বা ইউনিকলি চিহ্নিত করা যায়। কম্পিউটার বিজ্ঞানে এটি ব্যক্তি শনাক্তকরণ ও কোন সিস্টেমে তার প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়। আমরা আমাদের কলেজে চালু করেছিলাম করোনার আগে, যে আমাদের স্যাররা প্রতিদিন এসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে নিজেদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবং ফেস আইডি দিয়ে লগ ইন করতে পারতেন এবং তাদের সাইন হয়ে যেত। এভাবে আমরা আস্তে আস্তে চিন্তা করছিলাম যে ছাত্রছাত্রীদের মাঝে এই সিস্টেমটা চালু করে দিতে, কিন্তু করোনার কারণে সেটি এখনো সম্ভব হয়নি। তো তোমাদের অনেকের ফোনে কিন্তু ফেস আইডি লগ ইন করার সিস্টেম আছে, অর্থাৎ তোমার চেহারা দেখে ফোন তোমাকে রিকগনাইজ করতে পারবে। তারপরে কম্পিউটারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, অনেকের ল্যাপটপে মোবাইলেও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, সেখানে তুমি তোমার ফিঙ্গার দিলে সে তোমাকে চিনতে পারবে। এই যে সিস্টেমটা, এটাই হচ্ছে বায়োমেট্রিক্স। আমরা কিভাবে কি কি ধরনের বায়োমেট্রিক্স ইউজ করি একটু দেখি। দেহের গঠনের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের বায়োমেট্রিক্স আছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিস ও রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন, ডিএনএ, আর আচরণগতের উপর ভিত্তি করে ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং, ক্রিস্টো। তো বন্ধুরা,
আমি ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। বায়োমেট্রিক্স এগুলো তোমাদের সবসময় পরীক্ষার জন্য কাজে লাগবে, জানার জন্য কাজে লাগবে। বায়োমেট্রিক্স এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যবহার আমরা এখানে দেখি। প্রথমেই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান। ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ তোমার আঙ্গুলের ছাপ, প্রিন্ট অর্থ প্রেস, ছাপ, ঠিক আছে, আঙ্গুলের ছাপ। প্রথমে 221 থেকে 206 খ্রিস্টপূর্বে চীনের কুইন ডাইনেস্টিতে এই মাটির ঢেলা আঙ্গুলের ছাপ নেওয়ার রেকর্ড পাওয়া যায়। ওখানে মাটির ঢেলার মধ্যে আঙ্গুলের ছাপ ছিল, সেটা দিয়ে ব্যক্তিদেরকে শনাক্ত করত, অথবা চোর ডাকাত ধরা পড়লে তাদেরকে ওইভাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখতো, যাতে পরবর্তীতে তাদেরকে আবার শনাক্ত করা যায়। দ্বাদশ শতাব্দীতে প্রকাশিত পারস্য বই জামিউন তরিকাতে কাজী রাশিদুদ্দিন ফয়জুল্লাহ হামিদি তিনি এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিষয়টা উল্লেখ করেন প্রথম। এবং 1891 সালে আর্জেন্টাইন পুলিশ অফিসার জন মস্টিশ তার ফ্রেন্ড কার্ল গ্যালটনের সাথে একীভূত হয়ে ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড নেওয়া শুরু করে। তারা এটি দিয়ে সর্বপ্রথম একটি ঘটনা শনাক্ত করতে পারে। কিভাবে? এখানে বলা আছে যে 1892 সালে তিনি ফ্রান্সিসকা রোহা নামের এক মহিলাকে খুনি হিসেবে সাব্যস্ত করে। ফ্রান্সিসকো রোহা একটি মজাদার কিন্তু দুঃখজনক ঘটনা ঘটে। মজাদার আবার দুঃখজনক কি সেটা বলছে। আগে দুঃখজনক বিষয়টা হচ্ছে যে সে প্রতিবেশীকে ফাঁসানোর জন্য নিজের সন্তানদেরকে হত্যা করে এবং নিজের নিজের গলায় ছুরি চালিয়ে মৃত্যুবরণ করে। সে এটি বোঝানোর জন্য যে প্রতিবেশী তাকে এসে খুন করেছে। কতটুকু মানসিক বিকারগ্রস্ত মহিলা হলে এমন করতে পারে এটা এক উপরওয়ালাই জানা। তো সবাই তো মনে করেছে যে তাকে প্রতিবেশী মেরেছে, প্রতিবেশীকে ধরে নিয়েছে, কিন্তু একটা জিনিস কেউ বুঝতে পারলো না যে ভিতর থেকে দরজা আটকাইছিল। তখন তারা ঘরে যখন সবাই ঘর, তো জন ঘোষিতিস তার ফ্রেন্ড তারা দেখলো যে দরজার যে আটকানোর জন্য যে লাঠিটা আছে ওই লাঠির মধ্যে একটা আঙ্গুলের ছাপ আছে। তারা এই দুইটা ছাপ, ওই মহিলার ছাপ এবং এই ছাপ মিলিয়ে দেখলো যে দুটা ছাপ একই। এ থেকে তারা প্রমাণ করে যে আসলে ফ্রান্সিসকা রোহা নিজেই তার সন্তানদেরকে হত্যা করেছে। মজাদার বিষয় হচ্ছে যে এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই খুনিকে শনাক্ত করা গেছে। আর দুঃখের বিষয় হলো যে একজন মা শুধুমাত্র জিদের বশবর্তী হয়ে তার সন্তানদেরকে খুন করেছে, নিজেকেও আত্মহত্যার দিকে নিয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, হাতের টিপসই আগে কাগজের ছকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আগে কাগজের ছকে হাতের টিপসই নেওয়া হতো। এখানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে, যেমন ক্রস ওভার দিয়ে এই শনাক্ত, ক্রস ওভার, কোড, ডিফারেন্টিয়েশন, রিজ এন্ডিং, আইল্যান্ড, ডেল্টা, পোর। ডেল্টাটা হচ্ছে একটা ত্রিভুজের মতো অংশ, পোর হচ্ছে এটার নিচে অংশ, ঠিক আছে। এইগুলো এই ধরনের বৈশিষ্ট্যগুলো দিয়ে ফিঙ্গারপ্রিন্ট চিহ্নিত করা হয় একটির সাথে আরেকটি মিলে। অর্থাৎ কম্পিউটারে যখন ফিঙ্গারপ্রিন্ট রাখা হয় সে এগুলো রেকর্ড করে রাখে, যখন আরেকটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চেক করা হয় তখন সে এগুলো মিলিয়ে দেখে যে এগুলো ঠিক আছে কিনা। নিচে তোমরা একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাচ্ছ। বাংলাদেশের আগেও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল বিভিন্ন অফিসে, তবে ম্যাসিভলি শুরু হয়েছিল 2009 সালে। অর্থাৎ 2008 সালে আমরা যখন প্রথম ভোটার আইডি কার্ড তৈরি করা শুরু করি তখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতো সবার, এবং এটি টোটাল কান্ট্রি ওয়াইড ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অফিস আদালতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার শুরু হয়। কিছুদিন আগে আমাদের সকল সিম কার্ডগুলো কিন্তু আমরা বায়োমেট্রিক স্ক্যান করেই ফিঙ্গারপ্রিন্ট রেকর্ডের মাধ্যমে নাম্বারগুলো ব্যবহার করি। এখন কিন্তু বায়োমেট্রিক স্ক্যান করেই মোবাইল সিম কিনতে হয়। পাসওয়ার্ড ও RFID কার্ডের পরিবর্তে কিন্তু এখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং পদ্ধতি বেশি ব্যবহার হচ্ছে। অর্থাৎ তুমি কোনো কার্ড নিয়ে গেলে সেটা হারিয়ে যেতে পারে, কিন্তু তোমার ফিঙ্গার তোমার সাথেই আছে, সেটা তুমি দিলে সাথে সাথে তোমার অফিস তোমাকে প্রবেশ অধিকার দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বায়োমেট্রিক্স এর আরো কিছু ব্যবহার দেখি।
হ্যান্ড জিওমেট্রি, হাতের ছাপ। ঠিক আছে, আমাদের হাতের যে রেখাগুলো আছে এগুলো কিন্তু ইউনিক, অর্থাৎ আমার হাতের রেখা আরেকজনের হাতের রেখার সাথে মিলবে না। এটা রেকর্ড করেও কিন্তু পাম্প, এটাকে পাম্প প্রিন্ট বলে, সেই পাম্প প্রিন্টের মাধ্যমে কিন্তু বায়োমেট্রিক রেকর্ড করা যায়। আইরিশ ও রেটিনা স্ক্যান, আমাদের চোখের আইরিশ এবং রেটিনাও কিন্তু ইউনিক হয়ে থাকে, একটা একজনের সাথে আরেকজনেরটা মিলে না। তো আইরিশ ও রেটিনা স্ক্যান করে রেকর্ড করে রাখা হয়। তোমরা যারা নতুন ভোটার এর জন্য আবেদন করেছো, যারা ভোটার আইডি কার্ড নিয়েছো বা নিয়েছে, তোমাদের বাবা মা ভাই বোনদেরকে জিজ্ঞেস করে দেখবা যে তাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সাথে সাথে চোখের স্ক্যানও করেছে। এই চোখে কিন্তু আইরিস ও রেটিনা রেকর্ড করে নেওয়া হয়েছে জুম করে, অর্থাৎ পরবর্তীতে কোনো কাজে তাকে এটা দিয়ে শনাক্ত করা যেতে পারে। আইরিশ টেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন চক্ষু চিকিৎসক ফ্রাঙ্ক বার্ক 1936 সালে। বার্ক এটি বলেন যে প্রত্যেক মানুষের আইরিশের রং একক এবং অদ্বিতীয়। আইরিশ স্ক্যান করে পিউপিলের চারপাশে যে টিস্যুগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। এই যে এই চারপাশে যে টিস্যুগুলো আছে এগুলোর বৈশিষ্ট্য নির্ধারণ করে যে কোনটা কাছে কতটুকু দূরত্ব, একদম ছোট অংশ করে দূরত্ব রেকর্ড করা হয়। এরপর আমরা দেখি ডিএনএ। আমাদের ডিএনএ কিন্তু শুধু পিতা মাতা ছাড়া কারোর সাথে কাছাকাছি মিলবে না। পিতা মাতার সাথে হয়তো 95-92% মিলতে পারে, কিন্তু আর 100% কারোর সাথে মেলার কোনো চান্স এই জগতে নেই, ইভেন কি জমজ ভাই বোনের সাথেও নয়। তাই ডিএনএও কিন্তু একটি বায়োমেট্রিক্স সিস্টেমের অংশ হয়ে যেতে পারে। ডিএনএ দিয়ে কিন্তু এখন উন্নত দেশগুলোতে অপরাধী শনাক্তকরণ, সন্তান শনাক্তকরণ, বিভিন্ন ধরনের লসুট এগুলোতে ব্যবহার করা হচ্ছে। ভয়েস রিকগনিশন, আমাদের ভয়েসটাও কিন্তু ইউনিক, অর্থাৎ আমি যেভাবে কথা বলবো হয়তো আমার কাছাকাছি কণ্ঠ একরকম লাগবে, কিন্তু 100% ম্যাচ হবে না। এতে এই জিনিসটা কিন্তু কম্পিউটার রিকগনাইজ করতে পারে। এই সিস্টেম দিয়েও কিন্তু আমরা বায়োমেট্রিক্স রেকর্ড রাখতে পারি। তো আরো কিছু বিষয় আছে, যেমন টাইপিং কি স্ট্রোকের কথা বলা হয়েছে। টাইপিং কি স্ট্রোক হচ্ছে যে আমি যে টাইপ করি আমার টাইপিং স্পিড কিন্তু আরেকজনের সাথে মিলবে না। আমি যে একটা টাইপ একটা কি থেকে আরেকটা কি প্রেস করার জন্য যে সময় বা টাইম ইন্টারভালটা থাকে অন্যজনের সাথে সেটা মিলার চান্স একদমই কম। অর্থাৎ আমি স্টুডেন্ট লিখতে যেভাবে লিখবো এস থেকে টি, টি থেকে ইউ, এইভাবে এই যে টাইম ইন্টারভালটা দুটা তিনটা অক্ষর মানুষ যে সময়ের বিরতি অন্য একজনের সাথে সেটা মিলবে না। তো সেভাবে টাইপিং কি স্ট্রোক দিয়েও কিন্তু একদম ব্যক্তিকে রিকগনাইজ করা সম্ভব। বন্ধুরা এবার আমরা দেখি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বন্ধুরা বায়োটেকনোলজির মাধ্যমে কোন প্রাণীর জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়া হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিনোম হলো কোন জীবের বংশগত বৈশিষ্ট্যের তত্ত্ব, অর্থাৎ বাপ দাদা গোষ্ঠী থেকে কিভাবে আসছে সেগুলোর রেকর্ড। 1970 সালে ডিএনএ নতুন সিকোয়েন্স বা পর্যায়ক্রমে তৈরির প্রক্রিয়া শুরু হয় নতুন সিকোয়েন্স বা পর্যায়ক্রম তৈরির প্রক্রিয়া শুরু হয় জ্যাক উইলিয়ামসন তার সায়েন্স ফিকশন নোবেল ড্রাগনস আইল্যান্ডে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন। 1972 সালে পল বার্ক বানরের ভাইরাস SB40 ও ল্যাম্ডা ভাইরাসের সংযোগ ঘটিয়ে বিশ্বের সর্বপ্রথম রিকম্বিনেট ডিএনএ তৈরি করেন। হার্বার্ট বয়ার ও স্ট্যানলি কোয়েন 1973 সালে সর্বপ্রথম ট্রান্সজেনিক জীব তৈরি করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। 1974 সালে রুডল্ফ জেনিস সর্বপ্রথম ট্রান্সজেনিক ইঁদু তৈরি করেন। যে তারপর হার্বার্ট বয়ার ও রবার্ট সোয়ানসন 1976 সালে সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি জেনটেক চালু করেন। এই যে আমি লাইনগুলো পড়েছি তোমাদের সামনে, এই সবগুলি হচ্ছে তোমাদের অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। তোমরা এই লাইনগুলো একদম মুখস্থ করে ফেলবে, এগুলো হচ্ছে বোঝার কিছু না, এগুলো হচ্ছে ঘটনা ইতিহাসের মতো, তোমরা জাস্ট এগুলি মুখস্থ করে ফেলবে। আমরা কোথায় কোথায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করি, চিকিৎসা গবেষণা শিল্প কৃষিক্ষেত্রে এর ব্যবহার হচ্ছে,
ইনসুলিন, হিউম্যান গ্রোথ হরমোন, ফলিটিজম রোধে, অ্যালবুমিন তৈরিতে, ভ্যাকসিন ও বিভিন্ন ওষুধ তৈরিতেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হচ্ছে। জেনেটিক মডিফাইড ক্রপস অর্থাৎ শস্য পরিবেশের বিভিন্ন হুমকি থেকে রক্ষা করার জন্য ব্যবহার হচ্ছে। শস্য থেকে নতুন উপাদান উৎপাদন, শস্যের গুণগত মান বৃদ্ধি, শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করা ও রোগ প্রতিরোধ ক্ষমতা ত্বরান্বিত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার হচ্ছে। গবেষণা তথ্য ও ফলাফল সংরক্ষণ, বিবেচনা, মত বিনিময়, রিপোর্ট জেনারেট ইত্যাদিতে ব্যবহার হচ্ছে। বিভিন্ন প্রাণীর জিনের গবেষণালব্ধ ফলাফল সংরক্ষণে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে গবেষণার টেস্ট রেজাল্ট নেওয়ার জন্য আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করি। আমরা এখানে একটি ডিএনএর সিকোয়েন্স দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা আসলে একটি রূপকর্থ দেখানো হচ্ছে। ডিএনএ কিন্তু আসলে এত বড় না, এটা জাস্ট একটা প্রক দেখানো হয়েছে যে ডিএনএ সিকোয়েন্স ব্রেক করলে কি ঘটতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যদি আমার সাথে ক্লাসটি করার জন্য তোমাদের সকলকে সাধুবাদ জানাই। তোমরা সবাই আগে ক্লাসগুলো দেখবে, আমাদের গ্রুপে আমি ক্লাসগুলো পোস্ট করে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসগুলো জুমে করার কথা ছিল, কিন্তু আমি এই মুহূর্তে জুমে ক্লাস নিচ্ছি না, বিকজ জুমে ক্লাস নিলে সবাই উপস্থিত থাকতে পারে না। এভাবেই জিনিসটা সুন্দর, আমি ক্লাসগুলো রেকর্ড করে দিচ্ছি, তোমরা পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে, এবং যারা ক্লাসগুলো সাথে সাথে দেখতে পাচ্ছে না তারা পরেও ক্লাসগুলো পাবে। তোমরা শুধু আমাদের গ্রুপে জয়েন করবে এবং সেটি ভালো করে দেখবে। তো আজকে এখান পর্যন্তই, আগামী ক্লাসের জন্য অপেক্ষায় রইলাম। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।